গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 8 ঘণ্টা পর আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় গত রাত 12:30টার দিকে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর, মির্জাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 8 ঘণ্টা পর আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় গত রাত 12:30টার দিকে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর, মির্জাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 8 ঘণ্টা পর আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় গত রাত 12:30টার দিকে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর, মির্জাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 8 ঘণ্টা পর আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় গত রাত 12:30টার দিকে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর, মির্জাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় 8 ঘণ্টা পর আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী সার বোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় গত রাত 12:30টার দিকে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর, মির্জাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।